ওকে, আমরা ক্লাস শুরু করতেছি। আমাদের উইক থ্রির ক্লাস, যেহেতু আমরা উইক থ্রি বলতে আমরা উইক ফোরের ক্লাসটা নিচ্ছি, আমাদের একটা ক্লাস অলরেডি পিছনে চলে গেছি আমরা। যাই হোক, আমার আজকের ক্লাসটা হচ্ছে লেসন 5 এবং 6। তো এর আগে লেসন 4 পর্যন্ত আমরা যেটা দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি কিভাবে লিনিয়ার সিস্টেমের মাধ্যমে সলিউশন করতে হয়। লিডিং ওয়ান কাকে বলে, লিডিং ওয়ানের নিচে উপরে 0 প্লাস বিভিন্ন মেথড, যেটা গাউস এলিমিনেশন মেথড, গাউস জর্দান মেথড, এগুলো আমরা দেখেছি। তো ওখানে যখন আমরা ওই ফর্মুলাটা করেছি, তখন কিন্তু আমাদের ম্যাট্রিক্সের একটা বড় ভূমিকা ছিল, কারণ আমাদের যে আমরা যে অপারেশনগুলো করেছি, সে তার যেটার উপর বেস করে করেছি বা যে জিনিসের উপর আমরা অপারেশনটা করেছি, সেটা কিন্তু ছিল ম্যাট্রিক্স, তাই না? ম্যাট্রিক্সের উপরেই তো আমরা অবলম্বন করেছি, যে ম্যাট্রিক্সের উপরেই সকল অপারেশনগুলো করেছিলাম। তো আমরা সেই ম্যাট্রিক্স সম্পর্কে জানবো, শুধু ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্ট এবং ইনভার্স ম্যাট্রিক্স, এই তিনটা জিনিস আমরা জানবো, ম্যাট্রিক্স, ডিটারমিন্যান্ট অ্যান্ড ইনভার্স ম্যাট্রিক্স। তো আজকে প্রথম যে ক্লাসটা, সেটা হচ্ছে বেসিকটা নিয়ে। এরপর লেসন 6-এ আমরা ডিটারমিন্যান্ট নির্ণয় করাটা শিখবো, প্লাস আরো বেশ কিছু মানে পদ্ধতি শিখবো, যে কারণের মাধ্যমে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা যেগুলো আলোচনা করবো সেগুলো আমরা শিখবো, ম্যাট্রিক্স রিলেটেড বিভিন্ন জিনিস। তো প্রথমে আমরা জানবো যে ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্স ইজ এ রেক্টাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস। তো ম্যাট্রিক্স কে বলা হয় রেক্টাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস। রেক্টাঙ্গুলার মানে হচ্ছে আয়তকার। তো আমরা জানি যে এই যে এভাবে একটা আয়তক্ষেত্রের মধ্যে যদি আমরা নাম্বারকে সাজাই, সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমরা যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছো, সো ম্যাট্রিক্স রিলেটেড কাজ তোমাদের করতে হবে, কারণ ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো জিনিসকে যদি সুবিন্যস্ত ভাবে সাজাতে চাও, সেটা হোক ম্যাথ বা হোক গ্রাফিক্স বা যে কোনো কিছু হোক, সবটাই কিন্তু ম্যাট্রিক্স এর উপর ডিপেন্ড করেই করা হয়। কারণ আমরা জানি যে টেবিল টেবিল ব্যাপার যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে টেবিল ব্যবহার করো তোমরা কম্পিউটারে খুব, সেই জিনিসটাও কিন্তু এই ম্যাট্রিক্স এর উপর ডিপেন্ড করেই হয়। মোট কথা, বর্তমানে যত ডাটাবেস বা যত কিছু তুমি বলবো প্রোগ্রামিং, সবকিছুরই সাজানোর যে প্রসেসটা, সেটা কিন্তু ম্যাট্রিক্স এর উপরেই ডিপেন্ড করে করে। কারণ ম্যাট্রিক্স এমন একটা জিনিস যেটা আমাকে খুব অনেক বড় ইনফরমেশনকে খুব একটা ক্ষুদ্র জায়গায় সুবিন্যস্ত ভাবে সাজিয়ে দিয়ে দেয়। এইটাই হচ্ছে ম্যাট্রিক্স এর মূল, যে আমাদের অ্যাডভান্টেজ আমরা চাই। এরকম আমাদের অনেক ইনফরমেশন থাকবে, কিন্তু আমরা যখন সেই জিনিসগুলোকে একটা ভিউতে দেখব, তখন সেটাকে দেখতে চাই কি খুবই ক্ষুদ্র জায়গায় অল্প ইনফরমেশনের মধ্যে অনেক বেশি মানে কিছু নলেজ থাকে, সেরকম কিছু দেখতে চাই আমরা। তো সেটাই আমাদের ম্যাট্রিক্স হেল্পটা করে। মেইন কথা হলো ম্যাট্রিক্স ইজ এ রেক্টাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস, নাম্বারের রেক্টাঙ্গুলার অ্যারে। রেক্টাঙ্গুলার মানে হচ্ছে আয়তাকার সুবিন্যস্ত বিন্যাস। আর ম্যাট্রিক্স এর ভিতর যে নাম্বার গুলো থাকে, সেটাকে বলা হয় এন্ট্রিজ। তাহলে প্রত্যেকটাকে বলা হয় এন্ট্রিজ। আর ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হলে দুইটা জিনিস আরো আমরা জানবো, সেটা একটা হচ্ছে রো এবং কলম। আশা করি তোমরা রো এবং কলম সম্পর্কে জানো কম বেশি। যেমন এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এখানে এটাকে বলা হয় ফার্স্ট রো, এটাকে বলা হয় সেকেন্ড রো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটাকে বলা হয় থার্ড রো, এটা হচ্ছে রো। আর কলম হচ্ছে এটা ফার্স্ট কলম, এটা সেকেন্ড কলম, এটা থার্ড কলম। তো অলরেডি আমরা যেহেতু এলিমেন্টারি রো অপারেশন করেছি, তখন ম্যাট্রিক্স নিয়ে অনেক কিন্তু আমরা দেখেছি কিভাবে লিডিং ওয়ান এর উপরে 0 বানাতে হয়, নিচে 0 বানাতে হয়। যখন ওগুলো করেছি, তখন কিন্তু আমরা ম্যাট্রিক্স এর উপরেই করেছি। তখন আমরা জানি, যেমন এলিমেন্টারি রো অপারেশন আমরা করেছি, এলিমেন্টারি কলম অপারেশন হয়, সেটা কিন্তু আমি বলেছিলাম। কেউ চাইলে রো না বলে বুঝে কলম নিয়ে করতে পারে। তো তখন আমরা আলোচনা করেছি রো এবং কলম সম্পর্কে। তো আমরা জানি যে ম্যাট্রিক্স এর রো বলা হয় এগুলোকে, আর কলম বলা হয় এইগুলোকে। তো এটা আমরা দেখে নিব, আমাদের জানতে হবে যে আমরা ম্যাট্রিক্স কিভাবে লিখতে পারি। যেমন এটাতে তিনটা রো আছে, তিনটা কলম আছে, এটাকে লেখা যায় 3x3 ম্যাট্রিক্স। তার মানে প্রথম থ্রি দ্বারা বোঝাচ্ছে রো, পরবর্তী থ্রি দ্বারা বোঝাচ্ছে কলম। সো এখানে এভাবে লেখা আছে, যেমন এখানে ক্লাস জেনারেল 3x4, দ্যাট মিনস তিনটা রো হবে, চারটা কলম হবে, ম্যাট্রিক্স ক্যান বি রিটেন অ্যাজ। এই যে ম্যাট্রিক্স এর রিটেন ফর্মটা আছে, এটা আমাদের মনে রাখতে হবে যে একটা ম্যাট্রিক্স এর অবস্থান, আমরা যখন ডিটারমিনেন্ট নির্ণয় করব, তখন কো ভেক্টর এবং মাইনর এই দুটো যখন জানবো, তখন একটা ম্যাট্রিক্স এর এন্ট্রি যে আছে তার অবস্থান কোনটা, সেটা আমাদের জানতে হবে। যেমন এটা একটা 3x4 ম্যাট্রিক্স, দ্যাট মিনস তিনটা রো থাকবে, চারটা কলম থাকবে। খেয়াল করে দেখো, এখানে তিনটা রো আছে, একটা রো, সেকেন্ড রো, থার্ড রো, আর কলম আছে একটা, দুইটা, তিনটা, চারটা। তো এটাকে বলা হয় 3x4 ম্যাট্রিক্স। তো এখানে যে অবস্থানগুলো দেওয়া আছে, এই অবস্থানগুলোকে আমাদের মেনটেন করতে হবে। হয়তো বা এখানে A11 এর পজিশনে অন্য একটা সংখ্যা থাকতে পারে, যেমন এখানে
আছে, এখানে পাই আছে, এখানে মাইনাস রুট ওভার টু আছে, এরকম কিছু আছে, কিন্তু তার অবস্থান কোনটা সেটা আমাদের জানতে হবে। যেমন এ ওয়ান ওয়ান, প্রথম পজিশনটাকে বলা হয় ওয়ান ওয়ান। যেমন আমরা লিডিং ওয়ান বানাইতাম তখন বলতাম যে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটা আমাদের ওয়ান বানাইতে হবে, তো ওই যেমন ওইটা ছিল, যেমন এটাই হচ্ছে সেই এলিমেন্টটা, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট। তো এটার অবস্থান কি? এ ওয়ান ওয়ান, এই যে প্রথম ওয়ান সাফিক্স আকারে আছে সেটাকে বলা হয় রো এর অবস্থান, দ্যাট মিনস এটা ফার্স্ট রো। আর সেকেন্ড যে ওয়ানটা আছে এটাকে বোঝাচ্ছে কলমের অবস্থান। তো যেমন এখানে স্যার থ্রি ফোর ফোর, হ্যাঁ অনেকে জয়েন করতে চাচ্ছে স্যার, কই এখানে তো আসেনি, আসলে আমি করতাম। আবার দিতে বলো। ওকে স্যার। তাহলে আমরা একটু ওয়েট করি, কারণ যেহেতু জয়েন অনেকে করতে যাচ্ছে। আর তোমাদের মিড টার্ম আশা করি আমরা অনলাইনই নিব, মিড টার্মের পর থেকে তোমাদের ইউনিভার্সিটি অফলাইনে শুরু হবে। সো এটাই আশা করি, যে যতটুকু জানি এইটুকুই হচ্ছে তোমাদের আপডেটেড নিউজ। এখন চেঞ্জ হলে হতেও পারে, বাট আমরা সেই অনুযায়ী আগাবো। আমি প্রথমে বলেছিলাম যে কোন অনুযায়ী আগাবো সেটা আমরা এখনো জানি না, কিন্তু আমি যতটুকু এখন বুঝতে পারতেছি আমাদের অনলাইনই মিড টার্মটা হবে। তো সেই হিসাবে আমাদের অ্যাসাইনমেন্টে 30 মার্কস, 10 মার্কস হচ্ছে আমাদের ক্লাস পারফরমেন্স। তো এটা আমরা নিব, আমরা ক্লাস পারফরমেন্সের যে বলেছি মিড টার্ম, আমরা 25 মার্কস নিব অ্যাসাইনমেন্টে, আর 15 মার্কস নিব তোমাদের একটা ক্লাস টেস্ট, যেটা আমরা এখানেই নিব, সবগুলো এখানেই নিব। ক্লাস টেস্টটা নিব যখন তোমাদের ইউনিভার্সিটি থেকে মিড টার্ম পরীক্ষার ডেট দেওয়া হবে, সেই রকম একটা ডেট দেখে আমরা ওই পরীক্ষার মধ্যে একটা ডেট দিয়ে দিব। এর আগ পর্যন্ত আমরা অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করব আর ক্লাস শেষ করব। কেউ তো মনে হয় জয়েন এখনো দিচ্ছে না, যদি জয়েন দেয় আমি অ্যাকসেপ্ট করে নেব, সমস্যা নেই, ক্লাসে যাচ্ছি আমি। তো আমাদের, আমি যেটা বলতেছিলাম যে ম্যাট্রিক্স এর অবস্থানটা জানতে হবে। যেমন এ ওয়ান ওয়ান, এই পজিশনটা তো বোঝাচ্ছে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট। তারপর এ ওয়ান টু, এখান থেকে বোঝাচ্ছে যে ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট, দ্যাট মিনস ফার্স্ট রো সেকেন্ড কলম। দেখো এখানে এই যে এই পজিশনটা, এটা বোঝাচ্ছে কি ফার্স্ট রো, আর এর অবস্থান হচ্ছে সেকেন্ড কলমে, সেজন্য এ ওয়ান টু হয়েছে। এ ওয়ান থ্রি, দ্যাট মিনস ওয়ান মানে হচ্ছে ফার্স্ট রো, তাহলে এই ফার্স্ট রো তে আছে, আর থ্রি মানে হচ্ছে কলম। এখানে দেখো এটা ফার্স্ট কলম, এটা সেকেন্ড কলম, এটা থার্ড কলম, এভাবে পজিশন লেগেছে। এ ওয়ান ফোর, দ্যাট মিনস ফার্স্ট রো ফোর্থ কলম, এভাবে করে প্রত্যেকটার অবস্থান করে আমরা নিয়ে নিয়ে নিয়েছি। আর ম্যাট্রিক্সে কয়টা এন্ট্রি থাকবে সেটা হবে এরকম গুণ করে, যেমন 3 আর 4 গুণ করলে 12 হবে। দেখো এখানে 12টা এন্ট্রি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এভাবে করে আমরা বুঝতে পারবো যে কয়টা এন্ট্রি হবে, কার অবস্থানটা কোথায় আছে, এটা আমাদের জানতে হবে। কারণ আমরা মাইনর এবং কোফ্যাক্টর সম্পর্কে একটু পরে আলোচনা করব, তখন তোমাদের এই পজিশন গুলো মনে রাখতে হবে। তো এইভাবে আমরা একটা জেনারেল এম ক্রস এন ম্যাট্রিক্স লিখতে পারি, এটা আমাদের অত জানার দরকার নেই। আমরা 3x4 অথবা 3x3 4x4 এগুলো জানলেই হয়ে যাবে, আশা করি এটুকু বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখবো ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স। ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স, বিভিন্ন রকম ম্যাট্রিক্স আছে, আমি যে সংখ্যাগুলো এখানে আলোচনা করব, এছাড়াও অনেক ম্যাট্রিক্স রয়েছে বা অনেক ধরনের ম্যাট্রিক্স রয়েছে, আমি ওটা নিয়ে আলোচনা করব না। বাট আমরা যেগুলো নিয়ে পড়বো সামনে, আমি এখন যে ম্যাট্রিক্স গুলোর সম্পর্কে এখানে ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স আলোচনা করেছি, প্রত্যেকটাই কিন্তু আমাদের ম্যাথে দরকার হবে। একটু পরেই আমরা ম্যাথ করব, আজকের ক্লাসে প্লাস নেক্সট ক্লাসে এই ম্যাট্রিক্স রিলেটেড ম্যাথ করব। সো সেখানে কিন্তু এই ডেফিনেশন গুলো কাজে লাগবে। ডেফিনেশন বলতে হলে এই ডেফিনেশনের মাধ্যমে যে আমরা যে গঠনটা হবে সেই গঠনটা আমাদের কাজে লাগবে। যেমন প্রথম যেটা আছে স্কয়ার ম্যাট্রিক্স এন্ড মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কয়ার কথাটা আমরা জানি যে বর্গ ম্যাট্রিক্স, তো বর্গ ম্যাট্রিক্স মানে কি? বর্গ মানে হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে আমাদের তো এখানে দৈর্ঘ্য প্রস্থ নাই, আমাদের এখানে আছে রো আর কলম, তাহলে যার রো আর কলম সমান, মানে রো আর কলমের সংখ্যাটা সমান, তাকে বলবো আমরা স্কয়ার ম্যাট্রিক্স। যদি 3টা রো থাকে তাহলে 3টা কলম থাকবে, এরকম যদি একটা ম্যাট্রিক্স হয় তাকে আমরা বলবো স্কয়ার ম্যাট্রিক্স, অথবা 4x4, 5x5, 2x2, যেটাই হোক, রো যে কয়টা থাকবে কলমও সেই কয়টা থাকবে, সেই ধরনের ম্যাট্রিক্স কে বলা হবে স্কয়ার ম্যাট্রিক্স। যেমন এখানে যদি একটা উদাহরণ দিই, এই যে ম্যাট্রিক্সটা আছে এখানে, এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। খেয়াল করে দেখবে যে এখানে এ ওয়া, এখানে এন এন, এন এন দ্বারা বোঝাচ্ছে কি এন সংখ্যক রো আছে, এন সংখ্যক কলম আছে, তাই না? প্রথমটা হচ্ছে রো এর নাম মান, পরেরটা হচ্ছে কলমের মান, সর্বশেষটাই তো আমাদের নির্দেশ করতেছে সর্বোচ্চ কতটা আছে। তো এখানে এন সংখ্যক রো আছে, এন সংখ্যক কলম আছে, দ্যাট মিনস রো এর সংখ্যাও এন, কলমের সংখ্যাও এন, তাহলে এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। তো এখান থেকে আরেকটা জিনিস এখানে আছে যে মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স আকে বলে, এই জিনিসটা আমার দরকার হবে, কারণ বারবার আমরা মেইন ডায়াগোনাল বরাবর বিভিন্ন অপারেশন করব, তো তখন আমরা মেইন ডায়াগোনালটা বুঝতে হবে। মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে আমাদের
যেখানে রো আর কলমের সংখ্যাটা সমান, যেমন A11 এই পজিশনে দেখো রো এর সংখ্যা কত, রো এক নাম্বার কলমও এক নাম্বার, আবার A22 এই পজিশনে রো এর মানও 2 কলমের মানও 2, বাকিগুলো খেয়াল করে দেখো A12 এখানে রো এর মান 1 কলমের মান 2, তো এক না কিন্তু, যেগুলোতে এরকম রো আর কলমের সংখ্যাটা সমান সেই ধরনের যে ম্যাট্রিক্স মানে যে রেখাটা পাওয়া যাবে, ডায়াগোনাল বলতে বোঝাচ্ছে কর্ণ, তাই না? দেখো এই যে আমরা যদি এখানে এইটুকু যোগ করে দিই আর নিচ থেকে যোগ করে দিই, তাহলে কি আমরা তো বলেছি ম্যাট্রিক্স মানে হচ্ছে আয়তাকার, তাহলে এটা একটা আয়তাকার কমপ্লিট হয়ে যাবে। এই যে আমরা রেখাটা নিয়েছি বা দেখাইছি দাগাঙ্কিত করে, সেটাই তো একটা কর্ণ নির্দেশ করতেছে। এই কর্ণ বরাবর এলিমেন্ট গুলোকে আমরা বলবো মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স, মানে মেইন ডায়াগোনাল, এটাকে বলা হচ্ছে প্রধান কর্ণ। প্রধান কর্ণের মেইন মনে রাখার ব্যাপার হচ্ছে এখানে রো এর যে সাফিক্সটা থাকবে কলমেরও সেই একই সাফিক্স থাকবে, মানে উভয় রো আর কলম একই পজিশনে থাকবে। তো এটা ছিল দুইটা, প্রথম আমরা দেখলাম স্কয়ার ম্যাট্রিক্স, পরে দেখলাম আমরা মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স, এরপরে আমরা দেখবো ম্যাট্রিক্স ফর্ম অফ এ লিনিয়ার সিস্টেম। তো ম্যাট্রিক্স ফর্ম অফ এ লিনিয়ার সিস্টেম আমরা অলরেডি কিন্তু অগমেন্টেড ম্যাট্রিক্স দেখেছি। অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি ছিল, একটা লিনিয়ার সিস্টেমের ম্যাট্রিক্স ফর্ম ছিল, তার সাথে কিন্তু অগমেন্টেড করে করা হয়েছে, তার দ্যাট মিন্স কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর সাথে, যখন আমরা বলেছিলাম যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর সাথে যখন কনস্ট্যান্ট ম্যাট্রিক্স কে পার্টিশন করে লিখেছি সেই ম্যাট্রিক্সটাকে বলা হয়েছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তো সেই অগমেন্টেড ম্যাট্রিক্সটা কিন্তু একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকেই এসেছিল। তো সেইটাকে আমরা এখন একটু ভাঙায় দেখবো, এখানে আর একটু ভাঙায় লেখা হয়েছে, আগেরটা ডাইরেক্ট আমরা দেখে নিয়েছিলাম, আমরা জাস্ট বোঝার স্বার্থে আগেরটা দেখেছিলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বোঝার স্বার্থে না, জাস্ট আমরা এটাকে প্রমাণ করে দেখবো যে আসলে কিভাবে আসে। তো এইটা এই যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটা সম্পর্কে আশা করি তোমরা এখন সবাই জানো যে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কিভাবে দেখিয়েছিলাম, যে এখানে এন সংখ্যক এম সংখ্যক ইকুয়েশন আছে, এন সংখ্যক ভেরিয়েবল আছে, এটা আমরা জানি। তো এইটাকে এখন আমরা আমরা দেখেছিলাম যে ডাইরেক্ট আমরা অগমেন্টেড ফর্মে নিয়ে গিয়েছিলাম, কিভাবে নিয়েছিলাম, যে আমাদের কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো নিয়েছি, সাথে পার্টিশন করে এই যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা লিখে নিয়েছিলাম। তো ওইভাবে তো ডাইরেক্ট লেখা যায় না, ওটা লেখার জন্য তো নিশ্চয়ই একটা প্রসেস অবলম্বন করে আসছে। আসলে আমরা যতই সংক্ষিপ্ত আকারে করি বা যতই শর্টকাটে করি, আসলে তো শর্টকাট বলতে কিছু নাই, সবই কিন্তু করে নিয়ে আসতে হয়, তাই না? তো এখন আমরা সেটাই দেখবো যে এটা থেকে কিভাবে ওইটা আসছিল, সেটা আমরা এখন একটু দেখে নিই যে আসলে ওটার ক্যালকুলেশনটা কি ছিল। আমরা তখন ক্যালকুলেশনটা অমিট করেছিলাম, জাস্ট প্রসেসটা শিখে নিয়েছিলাম যে এইভাবে এইভাবে করলে হয়ে যাচ্ছে, বাট ওটার একটা তো ক্যালকুলেশন অবশ্যই ছিল, তো সেই ক্যালকুলেশনটা আমরা এখন দেখতেছি। তো প্রথম কাজ হচ্ছে এই পুরো সিস্টেমটাকে দুইটা ম্যাট্রিক্সে নেওয়া, সমান সমানের আগ পর্যন্ত গুলোকে একটা ম্যাট্রিক্স, সমান সমানের পরে গুলোকে আরেকটা ম্যাট্রিক্স। এই যে যেমন দুইটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, কারণ আমরা জানি যে সমান সমানে নির্দেশ করে কি, সমান এই পাশ সমান ওই পাশ, যেহেতু প্রত্যেকটাই সমান আছে, একটা সমান দিয়ে যখন সকল ইকুয়েশনকে একটা ম্যাট্রিক্স, আমি বলেছি প্রথমেই যে ম্যাট্রিক্স তো হচ্ছে কি সকল কিছুকে একটা নির্দিষ্ট জায়গায় সুবিন্যস্ত করে নিয়ে আসা। যেমন এখানে অনেকগুলো ইকুয়েশন সমান সমান দিয়ে ছিল, দেখো এইখানে বাম পাশের সবগুলোকে একটা ম্যাট্রিক্স দিয়ে কিন্তু একই জিনিসের মধ্যে নিয়ে আসছি আর একটা ইকুয়াল দিয়ে লিখছি, আগে কিন্তু প্রত্যেকটা ইকুয়াল ছিল, কিন্তু এবার কিন্তু একটা ইকুয়াল দিয়েই পুরো সিস্টেমটাকে আমরা নিয়ে আসতে পারতেছি। এটাই কিন্তু ম্যাট্রিক্সের মানে মেইন উদ্দেশ্য, যে অনেক বড় বড় জিনিস বা অনেকগুলো এলোমেলো জিনিসকে আমরা একটা সুবিন্যস্ত ভাবে নিয়ে আসতে পারতেছি। তো অলরেডি একটা সুবিন্যস্ত দেখতেছি, এখন এটাকে আরো একটু ভাঙাই। তো এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা যদি আমরা দেখো দুইটা পার্ট করে নিই, আমরা অলরেডি জানি যে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আছে আর ভেরিয়েবল ম্যাট্রিক্স আছে। তো আলটিমেটলি এই যে ম্যাট্রিক্সটা আছে, এই যে আমাদের কোএফিসিয়েন্ট যেটা আছে ম্যাট্রিক্স আর এই যে ভেরিয়েবল ম্যাট্রিক্স আছে, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা আলটিমেটলি এইটাই পাবো। ম্যাট্রিক্স এর গুণ নিয়ে আমি আলোচনা করবো না, ম্যাট্রিক্স এর গুণ আশা করি তোমরা কম বেশি হলেও জানো, ম্যাট্রিক্স এর গুণ করার নিয়মটা কিন্তু একটু আলাদা, মিলাইতে হয় যে কয়টা রো আছে কয়টা কলম আছে এটা মিলাই নিতে হয়। তো এখানে দেখো এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ম্যাট্রিক্স, আর এই পাশে যেটা পাইছি এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, এটা অলরেডি আমরা জানি। এইটুকু পর্যন্ত কিন্তু আমরা তখন আলোচনা করেছিলাম, এটাকে বলছিলাম এ, এটাকে বলছিলাম এক্স আর এটাকে বলছিলাম বি। তো এইটা কিন্তু আলটিমেটলি এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে এইটারই একটা রূপ, এই দুটা গুণ করলে এইটা হয়, আর মানে ইকুয়ালের পরে যে ডান পাখে যেটা আছে সেটা তো রয়েছেই, সেটা তো আর আমরা চেঞ্জ করিনি আলটিমেটলি, তো আমরা এই দুটাকে গুণ করলে এইটাই পাবো, তাহলে আমরা এটা থেকে এইটাও লিখতে পারি। তো এইটাকে এখন আমরা নামকরণ করব যে
এ বলতেছি কোয়াফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স কে ভেরিয়েবল ম্যাট্রিক্স, আর বি কে বলতেছি কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কে লিখতে পারি এ এক্স ইজ ইকুয়াল টু বি। তো আমাদের কিন্তু 100টা ইকুয়েশনও থাকতে পারে, কিন্তু এই 100টা ইকুয়েশন কে কিন্তু আমরা এই ফর্মে লিখতে পারবো এ এক্স ইজ ইকুয়াল টু বি, তিনটা ম্যাট্রিক্স এর মধ্যে কনভার্ট করে নিতে পারবো। তার মানে আমাদের যতই ইকুয়েশন থাকুক, যতই বড় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকুক, আমরা কিন্তু জাস্ট সিম্পল একটা ইকুয়েশন থেকে সকল সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কে ডিফাইন করতে পারবো, যেখানে তিনটা ম্যাট্রিক্স হয়েছে, এ হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এইচ হচ্ছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, আর বি হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তো এটা সম্পর্কে আলোচনা স্যার করেছি। স্যার অনেকে হ্যাঁ, জয়েন হতে যাচ্ছে, একজনই তো আসছে, আর তো দেখতেছি না। বলো জয়েন হতে, বলো, আমি তো বলছিলাম জয়েন হতে। ওকে স্যার। জয়েন হতে বলো, আমি ওয়েট করতেছি, সো জয়েন হয় না। আর কেউ জয়েন করবে নাকি? দুইজনকে করলো। ওকে, জয়েন হইলে আমাকে একটু বলবে, যে কেউ যদি জয়েন হতে চায় আমাকে একটু বলবে, কারণ আমি তো ক্লাস নিতে থাকি, হয়তো বা মানে অনেক সময় ক্লাসের লেকচারের সাথে সাথে মানে মাথায় থাকে না সব সময়, হয় এটা, এটা তোমরা খেয়াল রেখো। ওকে, তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু বি যেটা হয় সেটা আমি আলোচনা করলাম। তো এক্স ইজ ইকুয়াল টু বি, সেখান থেকে আমরা কিভাবে এই যে পার্টিশন করে নিই, বি ম্যাট্রিক্সটা যখন এ ম্যাট্রিক্সের সাথে এইভাবে লেখা হয় এটাকে বলা হয় পার্টিশন, এই চিহ্নটা পার্টিশন বলা হয়। আমরা জানি যে একই ক্লাসরুমে কি করা হয়, দুইটা পার্টিশন করে আলাদা আলাদা ক্লাস নেওয়া হয়, তো সেরকম একটা পার্টিশন। আলটিমেটলি আমাদের যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা ছিল সেটা একটা কিন্তু পার্টিশন ম্যাট্রিক্স। তো এটা আমরা অলরেডি জানি, জাস্ট আমি একটু এখানে আলোচনা করে দিলাম। এই আলোচনাটা প্রথম ক্লাসেও দেওয়া যাইতো, কিন্তু আমরা যেহেতু ম্যাট্রিক্স পড়তেছি তখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সাথে ম্যাট্রিক্স এর খুবই একটা ক্লোজ রিলেশন আছে, সেটা আমি দেখানোর জন্য এখানে দিয়েছি আর কি। ওকে, এরপরে আমরা দেখবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা খুবই দরকার হবে আমাদের যখন ইনভার্স ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স শিখবো, তখন দরকার হবে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলা হয়। তো একটা ম্যাট্রিক্স এর রো কে কলম এবং কলম কে যদি রো বানানো হয় সেইটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এবং এটাকে ডিনোটেড বলা হয় এ, উপরে টি দিয়ে লেখা হয় অথবা এ ড্যাশ দিয়ে অনেক সময় লেখা হয়। তো কি বলেছি, রো কলম হয়ে যাবে, কলম রো হয়ে যাবে। দ্যাট মিনস একটা ম্যাট্রিক্স যদি এম ক্রস এন ম্যাট্রিক্স থাকে, দ্যাট মিনস এখানে এম হচ্ছে রো, এন হচ্ছে কলম, যখন এটাকে ট্রান্সপোজ করা হবে দ্যাট মিনস এটি হবে, তখন এর রো এর সংখ্যা হয়ে যাবে এন আর কলমের সংখ্যা হয়ে যাবে এম। দেখো, এই যে এন ক্রস এম ম্যাট্রিক্স, দ্য রেজাল্টেড ইন্টারচেঞ্জিং দ্য রো এন্ড কলম অফ এ, দ্যাট ইজ দ্য ফার্স্ট কলম অফ এ, টি ইজ দ্য ফার্স্ট রো অফ এ, এন্ড দ্য সেকেন্ড কলম অফ দ্য এ, টি ইজ দ্য সেকেন্ড রো অফ এ। এত কিছু বোঝার দরকার নাই, আমার কথা হলো যে রো কলম হয়ে যাবে, কলম রো হয়ে যাবে, এটা মনে রাখলেই আমাদের হয়ে যাবে এনাফ, আমাদের তো সংজ্ঞা অতটা দরকার নাই। তো খেয়াল করে দেখো, এখানে যদি একটা বি ম্যাট্রিক্স থাকে, এই বি ম্যাট্রিক্সটাই আমরা দেখি কারণ এটা সংখ্যা আছে। তো দেখো এখানে রো এর সংখ্যা ছিল কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা রো ছিল দুইটা কলম ছিল। তো এবার আমরা কি হয়ে যাবে, আমাদের আছে তিনটা রো দুইটা কলম, আমি বলেছি রো এর রো হয়ে যাবে কলম, তার মানে তিনটা রো হয়ে যাবে এবার তিনটা কলম, আর দুইটা কলম হয়ে যাবে তিনটা রো। দেখো, সরি, তিনটা কলম তো না, দুইটা কলম হয়ে যাবে তিনটা রো, তখন সরি দুইটা কলম তখন দুইটা রো হয়ে যাবে, এই যে দুইটা রো হয়ে গেছে। যেমন এটা মনে করো ফার্স্ট রো ছিল থ্রি টু থ্রি, এটা হয়ে গেছে ফার্স্ট কলম, এই যে টু থ্রি ফার্স্ট কলম হয়ে গেছে। সেকেন্ড রো ছিল ওয়ান ফোর, এটা ওয়ান ফোর হয়ে গেছে সেকেন্ড কলম। ফাইভ সিক্স ছিল থার্ড রো, এটা হয়ে গেছে ফাইভ সিক্স থার্ড কলম। তো এইটা এইভাবে করলে এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়।
কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? আমরা কিন্তু, আমি যে এটা সংজ্ঞা পড়াচ্ছি শুধু সংজ্ঞাই না, আমি একটু পরেই ম্যাথ করাবো, এই জিনিসই আমার দরকার হবে। আবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দরকার হবে, স্কয়ার ম্যাট্রিক্স দরকার হবে, প্লাস আমরা অলরেডি তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে ম্যাট্রিক্স ফর্ম এটা তো আমরা অ্যাপ্লাই করে ফেলেছি, সেটাও আমার দরকার হবে, সামনেও আবার দরকার হবে। তো এটাগুলো প্রত্যেকটা কিন্তু আমি অ্যাপ্লাই করব, আমি নতুন যেটা বলতেছি সবগুলোই অ্যাপ্লাই হবে। যদি কারো কোনো কিছু জানার থাকে এই পর্যন্ত আলোচনা করেছি যেটা, চলে কোশ্চেন করতে পারো, না হলে আমি আরেক সামনে যাব। তার প্রবলেম নেই, সামনে যান স্যার। হ্যাঁ, রেসপন্স করবা, হয়তো যদি সমস্যা কারো থাকে রেসপন্স করবা, না হলে আমি বুঝবো না যে এটা সমস্যা আছে। ওকে, এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে হ্যালো, প্লেস অফ এমেন্ট। হ্যাঁ বলো, কারো যদি সমস্যা থাকে। আচ্ছা, ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ট্রেস অফ এ ম্যাট্রিক্স হচ্ছে আমরা যে মেইন ডায়াগোনাল বলেছি, ইফ এ ইজ এ স্কয়ার ম্যাট্রিক্স, আমি স্কয়ার ম্যাট্রিক্স আলোচনা করেছি, দ্যাট মিনস রো আর কলাম সমান হবে, দেন ট্রেস অফ এ ইজ ডিনোটেড বাই টি আর এ ইজ ডিফাইন্ড টু বি দ্য সাম অফ দ্য এন্ট্রিজ অফ দ্য মেইন ডায়াগোনাল অফ এ। তার মানে আমাদের মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর যে যোগফল হবে সেটাকে বলা হবে একটা ম্যাট্রিক্স এর ট্রেস। তো আর ট্রেস এর মান এবং সেটা অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, এটা মনে রাখতে হবে। মেইন ডায়াগোনাল কোন ম্যাট্রিক্স এর হয় এই প্রশ্নটা যদি তোমাদের কেউ করে, যে একটা ম্যাট্রিক্স এর মেইন ডায়াগোনাল কখন পাওয়া যাবে, একটা ম্যাট্রিক্স এর কোন কন্ডিশন, একটা ম্যাট্রিক্স কোন কন্ডিশন মেনে চললে তাকে বলবো যে ট্রেস করা যায়, সেই ম্যাট্রিক্সটাকে অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। যে ম্যাট্রিক্সটা স্কোয়ার না তার কিন্তু মানে মেইন ডায়াগোনালও পাওয়া যায় না, সো সেখানে ট্রেস তো হওয়ার প্রশ্নই আসে না। যদি এটা দেখো, এটা একটা 3/3 ম্যাট্রিক্স, এটা একটা 4/4 ম্যাট্রিক্স, এর মেইন ডায়াগোনাল যেমন -1 5 7 এন্ড 0, এর যে যোগফল এটাকে ট্রেস অফ বি বলা হয়েছে। তো জাস্ট যেগুলো আলোচনা করেছি সেগুলো ইমপ্লিমেন্ট এখানে করা হয়েছে। এরপরে যে জিনিসটা আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, খুবই ইম্পর্টেন্ট জিনিস আইডেন্টিটি, জিনিসটা সবসময় খুবই দরকার হয়, কারণ আমরা যে জানি জিনিসটা জানি, যেমন তোমাদের কম্পিউটারের আইডেন্টিটি কি বলতে পারবা? কম্পিউটারে আইডেন্টিটি এলিমেন্ট কোনগুলো বলতে পারবে কেউ? না স্যার, কম্পিউটারের ভাষা কি সেটা বলো, কম্পিউটার কি বুঝে, কম্পিউটার কি এই যে আমি ইংলিশ প্রোগ্রামিং বুঝে? জিরো ওয়ান স্যার। হ্যাঁ সেটাই মেইন কথা, কম্পিউটার একমাত্র জিরো আর ওয়ানই বুঝে, বাইনারিটা বুঝে, ঠিক আছে? জিরো আর ওয়ান এটা হচ্ছে বাইনারি, ঠিক আছে? বাইনারি মানে হচ্ছে দুই, দুইটা থাকবে, জিরো আর ওয়ান। তো কম্পিউটারের আইডেন্টিটি ওটাই, যে জিরো আর ওয়ান ছাড়া সে অন্য কিছু বোঝে না, যেমন জিরো মানে হচ্ছে অফ আর ওয়ান মানে হচ্ছে অন, এটাই তো। তো ম্যাথও কিন্তু ওই একই জিনিস, জিরো আর ওয়ান। আমি জিরো আর ওয়ান সম্পর্কে কিন্তু প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাসে অনেক আলোচনা করছি, তাই না? যেমন যোগের অবয়বের কথা বলেছি কি, শূন্য, আর গুণ বা ভাগের অবয়বের কথা বলেছি কি, অবয়ব মানে হচ্ছে আইডেন্টিটি, বলেছি ওয়ান, তাই না? লিডিং ওয়ান যখন বানাইতে বানানোর কথা বলেছি, যখন লিডিং ওয়ান এর নিচে বা উপরে জিরো ওয়ান এর জিরোর কথা বলেছি, তখন কিন্তু বারবার ওই কথাটাই আলোচনা করেছি যে যোগ বিয়োগ কখন করব আর গুণ ভাগ কখন করব, তাই না? আইডেন্টিটি অনুসারেই ডিফাইন হয়েছে যে যখন ওয়ান বানাইতে হবে তখন গুণ আর ভাগ করতে হবে, যখন জিরো বানাইতে হবে তখন যোগ অথবা বিয়োগ করতে হবে। তো সেটাও একটা আইডেন্টিটি, জিরো ওয়ানটা ওইভাবেই কিন্তু আসছে, আইডেন্টিটি থেকেই আসছে, ঠিক আছে? তো ওইটাই আইডেন্টিটি, ম্যাট্রিক্সটা ওই রকমই আইডেন্টিটি। এখন একটা ম্যাট্রিক্স হবে যেখানে এলিমেন্ট গুলো হবে শূন্য আর ওয়ান, এখন এই শূন্য আর ওয়ান নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটাকে বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং তার যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে এটা এ স্কয়ার ম্যাট্রিক্স। প্রথম কথা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হলে তাকে অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, এ স্কয়ার ম্যাট্রিক্স উইথ ওয়ানস অন দা মেইন ডায়াগোনাল। আমি মেইন ডায়াগোনাল অবশ্যই আলোচনা করেছি, আমি বলেছি যে মেইন ডায়াগোনাল হইতে হলে কিন্তু অবশ্যই তাকে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। তো পাইলাম এ স্কয়ার ম্যাট্রিক্স উইথ ওয়ানস অন দা মেইন ডায়াগোনাল, তার মানে একটা স্কয়ার ম্যাট্রিক্স হবে যার মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো থাকবে সেটা শুধু ওয়ান হবে, তার মানে মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট থাকবে সেটা ওয়ান হবে, এবং জিরোস এলসওয়্যার ইজ কল্ড অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো ওয়ান হবে আর বাকি সকল এলিমেন্ট শূন্য হবে। এই ধরনের ম্যাট্রিক্স কে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। উদাহরণস্বরূপ দেখলেই বুঝতে পারবা, অলরেডি কিন্তু এই ম্যাট্রিক্স সম্পর্কে তোমরা পরিচিত, তাই না? যে এই যে লাস্টের ম্যাট্রিক্সটা যদি মনে করো, এটা এরকম কিন্তু আমরা করেছি, করেছি না? যখন কি করেছি, গাউস এলিমিনেশন, সরি গাউস জর্দান এলিমিনেশন মেথড করেছি, তখন কি করতে হয়েছিল কারো মনে থাকলে একটু বলো। গাউস জর্দান ওয়ান এর নিচে স্যার, ওয়ান এর উপরে নিচে যেভাবে থাকবে স্যার। হ্যাঁ, তাহলে এই যে লাস্ট যে ম্যাট্রিক্সটা যদি আমি খেয়াল করি, সেটা কি সেই ফর্মেটে আছে কিনা? জি স্যার আছে স্যার। হ্যাঁ, তাহলে তাহলে তো ওইখানের সাথেই আছে মিল। হ্যাঁ
স্যার গাউস এলিমিনেটরি মেথড স্যার, ওইটা স্যার ওয়ান এর নিচে জিরো স্যার, তা আমরা আনসারটা তো লিখবো স্যার, কিভাবে লিখবো স্যার, আমরা ওয়ান এর উপর কি জিরো দিব কিনা স্যার? মানে বুঝতে পারিনি, মানে অ্যানসারের কথা বলতেছো? আচ্ছা ক্লাসটা শেষ করেন, এরপর আমরা একটু 2 মিনিট সময় দিয়েন স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই, আমি আগে এইটা শেষ করি তারপর ওইটা যাব। জি স্যার। আচ্ছা, তো আমরা এখন আইডেন্টিটি ম্যাট্রিক্সটা পড়তেছি। আইডেন্টিটি ম্যাট্রিক্সের কথা যেটা বলেছি, মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো থাকবে সেটা ওয়ান থাকবে, বাকি সকল পজিশনে জিরো থাকবে। যেমন খেয়াল করে দেখো, এখানে একটা 2x2 ম্যাট্রিক্স, অবশ্যই এটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। এই যে মেইন ডায়াগোনাল হচ্ছে এইটাই, এই দুইটাই কি আছে? ওয়ান, বাকি জায়গায় জিরো আছে। এটা একটা 3x3 ম্যাট্রিক্স, দ্যাট মিন্স স্কয়ার ম্যাট্রিক্স। এর মেইন ডায়াগোনাল ওয়ান, বাকি সকল জায়গায় জিরো। এটা হচ্ছে 4x4 ম্যাট্রিক্স, এর দেখো মেইন ডায়াগোনালে ওয়ান, বাকি সব জায়গায় জিরো আছে। তো এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এগুলোকে আই দ্বারা প্রকাশ করা হয়। যেমন এইটা হচ্ছে আই ওয়ান, সাফিক্সে ওয়ান দিতে হয় নিচে, এটাকে বলা হয় আই টু, এটাকে বলা হয় আই থ্রি, এটাকে বলা হয় আই ফোর। এবার যদি বলে আই ফাইভ, তাহলে কি হবে? একটা 5x5 ম্যাট্রিক্স, এবং সেটাকে কিভাবে লিখবো সেটা তো আমরা অলরেডি এখান থেকে দেখেই গেলাম। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কিন্তু মাথায় রাখতে হবে, আমরা সামনে ব্যবহার করব, সবগুলো ব্যবহার করব। এবার হচ্ছে ইনভার্টেবল ম্যাট্রিক্স। ইনভার্টেবল ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্সের বিপরীত, বিপরীত যোগ্যতা, বিপরীত ম্যাট্রিক্স হওয়ার যোগ্যতা কখন থাকবে? আমরা কি যে কোনো একটা ম্যাট্রিক্স কে বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি? যেমন আমাদের একটা সংখ্যা আছে 2, এই 2 সংখ্যার বিপরীত সংখ্যা কত? আমরা কিন্তু জানি 1/2 হবে, তাই না? এটা তো আমরা জানি যে বিপরীত মানে কি, এক্স তার বিপরীত হচ্ছে 1/x, সেটা আমরা জানি বিপরীত। তো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার বিপরীত কি হবে? 1/a অথবা এ ইনভার্স যেটাকে বলা হয়। এ ইনভার্স কখন হবে? তার তো অবশ্যই কন্ডিশন আছে, কারণ আমরা সংখ্যা বা ভেরিয়েবলকে যখন ইনভার্স করতেছি তখন তো সেটা একটা জিনিস, আর ম্যাট্রিক্স তো শুধু একটা জিনিস না, ম্যাট্রিক্সের মধ্যে অনেকগুলো রো আছে, অনেকগুলো কলম আছে। তো নিশ্চয়ই সে তো আর অন্যান্য মানে স্বাভাবিক যে সংখ্যা আছে বা স্বাভাবিক যে ভেরিয়েবল আছে সেটার নিয়ম মানবে না, তাকে অবশ্যই কিছু কন্ডিশন স্যাটিসফাই করে আসতে হবে। তো বিভিন্ন রকম কন্ডিশন আছে, বেসিক্যালি আমি এখন একটা কন্ডিশন আলোচনা করব, আবার আরেকটা কন্ডিশন আলোচনা করব যখন আমরা এটাকে এখন এইটাকে ইনভার্স ম্যাট্রিক্স যখন বের করব। আমি পদ্ধতি দেখাবো ক্লাসের শেষের দিকে, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার 2-3টা পদ্ধতি দেখাবো, তখন আমি আলোচনা করব। বাট এখন আমরা জেনারেলি ম্যাট্রিক্সের জন্য যে ব্যাপারটা আছে সেটা আমরা আলোচনা করতেছি। ইফ এই যে স্কয়ার ম্যাট্রিক্স, তাহলে এ যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়, এন্ড ইফ এ ম্যাট্রিক্স বি অফ দ্য সেম সাইজ ক্যান বি ফাউন্ড সাচ দ্যাট, তার মানে এ যে ম্যাট্রিক্স আজকে একটা স্কয়ার ম্যাট্রিক্স, বি ওইরকম একটা ম্যাট্রিক্স হবে সেম সাইজ, দ্যাট মিন্স হচ্ছে সেটাও একটা স্কয়ার ম্যাট্রিক্স হবে, ক্যান বি ফাউন্ড সাচ দ্যাট এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু আই। তার মানে কি হচ্ছে, এই যে এ ম্যাট্রিক্স আছে, বি যদি এরকম একটা ম্যাট্রিক্স পাওয়া যায়, এই এ আর বি যদি গুণ করো ম্যাট্রিক্স এর ম্যাট্রিক্স এর গুণ, তাহলে যে মানটা পাবা সেটা হবে আই। আবার বি এ, বি মানে হচ্ছে বি আর এ ম্যাট্রিক্স যদি গুণ করো, তাহলেও যে মানটা পাবা সেটা হচ্ছে আই। তার মানে এ বি গুণ করলে যেটা পাবা, বি এ গুণ করলেও একই জিনিস পাওয়া যাবে, এবং সেটার মান যদি আই হয়, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে দেন এ ইজ সেড টু বি ইনভার্টেবল। তার মানে বলবো যে এ ম্যাট্রিক্সটাকে হ্যাঁ ইনভার্স করা যায়, এবং তার ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে বি, এন্ড বি ইজ কল্ড দ্য ইনভার্স অফ এ। তাহলে এখানে হচ্ছে দুইটা জিনিস, যদি এ বি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু আই হয়, তাহলে বলবো হ্যাঁ এ ম্যাট্রিক্সটাকে ইনভার্স করা যায়, দ্যাট ইজ এ ইজ ইনভার্টেবল, এন্ড বি ইজ কল্ড দ্য ইনভার্স অফ এ। দুইটা কথা কিন্তু, প্রথমে বলবো কি হ্যাঁ এটাকে ইনভার্স করা যায়, এবং এর ইনভার্স হচ্ছে বি, তাই তো? তাহলে আমাদের বলতে হয় যদি একটা ম্যাট্রিক্স এ হয় যদি, তার ইনভার্স হওয়ার কন্ডিশনটা কি হবে? তাহলে বি যদি একটা সেম সাইজের ম্যাট্রিক্স মানে ডিটারমাইন করা যায় সাচ দ্যাট এ বি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু আই, তাহলে এ কে বলা হবে ইনভার্টেবল, আর বি কে বলা হবে এর ইনভার্স ম্যাট্রিক্স। ইফ নো সাচ ম্যাট্রিক্স বি ক্যান বি ফর্ম, দেন এ সাইজ টু বি সিঙ্গুলার। এখন বলা হচ্ছে যে সিঙ্গুলার কাকে বলা হয়, সিঙ্গুলার হলো সে যে একক, যার কি করা যায় না, মানে যাকে বিপরীত করা যায় না আর কি, তাই না? মানে একক হচ্ছে সে একলাই থাকে। তাহলে এরকম যদি না পাওয়া যায় তাকে বলা হবে এ সিঙ্গুলার, তার মানে যে ম্যাট্রিক্স কে ইনভার্স করা যায় না তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যদি ইনভার্স করা যায় তাকে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? ওকে, আমরা ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কে 2টা ক্লাস করব, সো ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু বেসিক আলোচনা হিসেবে এটা বললাম যে এবি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু আই হতে হইবে, এবং আই মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বলেছি, আর এবি মানে হচ্ছে ম্যাট্রিক্স এর গুণ, কিন্তু মানে স্বাভাবিক যে গুণ আছে সেভাবে হয় না কিন্তু, তাই না? ম্যাট্রিক্স তো একটা রো কলাম আছে, ওটার গুণটা অন্যরকম ভাবে হয়। তো গুণটা কিভাবে হয় সেটা একটু দেখে নিও, জাস্ট আমাদের ওটা দরকারও পড়তেছে না, কারণ আমরা ওভাবে বের করবো না গুণ কইরা, আমাদের ওটা কাজ না, আমাদের জাস্ট কন্ডিশনটা জানা।
এরপর হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে এ স্কয়ার ম্যাট্রিক্স ইন হুইচ অল দ্য এন্ট্রিজ অফ দ্য মেইন ডায়াগোনাল আর জিরো ইজ কলড এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স এর সাথে আর এই ডায়াগোনাল ম্যাট্রিক্স এর একটু মানে কনি আছে। মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা জিনিস, আর একটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে যে মেইন ডায়াগোনাল এর এলিমেন্ট গুলো নিয়ে যে একটা জিনিস হয় সেইটা, কিন্তু মেইন ডায়াগোনাল এর বাহিরে সবগুলো এলিমেন্ট যদি জিরো হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে কি, দেখো মেইন ডায়াগোনাল যেটা আছে অবশ্যই তাকে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। এই যে মেইন ডায়াগোনাল যে এলিমেন্ট গুলো আছে এটা কিন্তু 6 4 0 8 আছে, মানে শূন্য ব্যতীত বা শূন্য সহ অন্য কিছু আছে, বাট অন্যান্য এলিমেন্ট গুলো কিন্তু মেইন ডায়াগোনাল এর বাইরের এলিমেন্ট গুলো কিন্তু জিরো আছে। আমরা কিন্তু দুইটা কন্ডিশন দেখেছিলাম যখন আইডেন্টিটি ম্যাট্রিক্স, যে মেইন ডায়াগোনাল বরাবর 1 থাকবে আর বাকি সব জায়গায় জিরো হবে, কিন্তু এখানে কিন্তু একটা কন্ডিশন হয়েছে অল দ্য এন্ট্রিজ অফ দ্য মেইন ডায়াগোনাল আর জিরো। এই কন্ডিশনটাই কিন্তু সেকেন্ড কন্ডিশন হিসেবে ছিল যখন আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলেছিলাম। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সেকেন্ড কন্ডিশনটা নিবে, ফার্স্ট কন্ডিশনটা কিন্তু নিচ্ছে না। তাহলে আমাদের যে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইলাম সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাই না? যেমন এটা লেখা হয়েছে, বলা হয়েছে তো মেইন ডায়াগোনালের বাইরের এলিমেন্ট গুলো যদি শূন্য হয় সেটাকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। তার মেইন ডায়াগোনাল তো বলে দেয় না যে সেটা আমাদের 1 হবে না 0 হবে না অন্য কিছু হবে, যে কোনো কিছু হতে পারবে, কিন্তু মেইন ডায়াগোনালের বাইরের যে এলিমেন্ট গুলো আছে সেটা অবশ্যই তার 0 হইতে হবে। তাহলে এটাও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, এটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, ইভেন এটাও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আমাদের বলছে মেইন ডায়াগোনালের বাইরে এলিমেন্ট গুলো জিরো হবে, মেইন ডায়াগোনাল এলিমেন্ট সম্পর্কে কিছু বলা নেই, তাহলে মেইন ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো হইতে পারে সেটাও সমস্যা নাই, বাট মেইন ডায়াগোনালের বাইরে এলিমেন্ট গুলো অবশ্যই জিরো হইতে হবে। না এটা জাস্ট জানার ব্যাপার, এটা জানিয়ে নিও। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা আমাদেরকে জানতে হবে, এ স্কোয়ার ম্যাট্রিক্স ইন হুইচ অল দ্য এন্ট্রিজ অ্যাবভ দ্য মেইন ডায়াগোনাল আর জিরো ইজ কলড দ্য লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে মানে কি বলা হয় মানে ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, তাই না? আমরা জানি যদি এটাকে একটা আয়তক্ষেত্র হিসেবে কল্পনা করি, তার মধ্যে যদি মেইন ডায়াগোনাল বরাবর একটা মানে যদি আমরা এখানে একটা কর্ণ আঁকি তাহলে কি হয়ে যাবে, একটা আয়তক্ষেত্রকে যদি মানে মাঝখানে মেইন ডায়াগোনাল মানে কর্ণ বরাবর ভাগ করি তাহলে সে দুইটা ত্রিভুজ হয়ে যায়, এটা আমরা জানি, তাই না? উপরে একটা ত্রিভুজ পাবো, নিচে একটা ত্রিভুজ পাবো, তো উপরের ত্রিভুজ আর নিচের ত্রিভুজ এই জন্যই হচ্ছে একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে অল দা এন্ট্রিজ অ্যাবভ দা মেইন ডায়াগোনাল আর জিরো, তার মানে মেইন যে ডায়াগোনাল আছে এই যে এইটা মেইন ডায়াগোনাল যেটা আছে তার উপরের এলিমেন্ট গুলো যদি জিরো হয় তাহলে সেটাকে বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর মেইন ডায়াগোনালের নিচের এলিমেন্ট গুলো যদি জিরো হয় সেটাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই যে এখানে দেখানো আছে জাস্ট জেনে নিবা আইদার। এবার যদি কোনোটা বলা হয় যে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে কাকে বলা হয়, যে কোনো একটা মানলেই হবে। যেমন আমরা বলেছি যে এলিমেন্টারি রো অপারেশনের মাধ্যমে সলভ করো, তখন অনেকেই প্রশ্ন করে যে এলিমেন্টারি রো মানে কি গাউস এলিমিনেশন না গাউস জর্দান এলিমিনেশন। তাহলে এলিমেন্টারি রো অপারেশন মানে তো আইদার যে কোনো একটা করলেই হবে। সেম জিনিস হচ্ছে এখানেও, যে যদি বলা হয় যে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বললে তোমরা চাইলে লোয়ার ট্রায়াঙ্গুলার দেখাইলেও হবে অথবা আপার ট্রায়াঙ্গুলার দেখাইলে হবে, একটা দেখাইলেই হবে, কারণ ওটা তো একই জিনিসের দুইটা রূপ আর কি। ওকে, এটা আমার ফার্স্ট লেসন, জাস্ট আমরা এখানে ম্যাট্রিক্স এর বিভিন্ন প্রকারভেদ এবং ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করছি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো প্রথম লেসন সম্পর্কে। না স্যার। ওকে, আমি সেকেন্ড লেসনে যাচ্ছি। আচ্ছা, সেকেন্ড লেসনে আমরা যেটা দেবো লেসন 6 এ সেটা হচ্ছে প্রপার্টিস অফ ডিটারমিন্যান্ট। তো আমাদের প্রথম যে লেসনটা ছিল সেখানে আমরা কিন্তু ছিল ম্যাট্রিক্স এন্ড ডিটারমিন্যান্ট। তো ম্যাট্রিক্স সম্পর্কে তো আলোচনা করেছি, এবার ডিটারমিন্যান্ট সম্পর্কে একটু আলোচনা করব, এবং ডিটারমিন্যান্ট সম্পর্কে যখন আলোচনা করব তখন ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্টের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আমাদের আগে জানতে হবে। তো ম্যাট্রিক্স আমরা জানি যে ম্যাট্রিক্স কে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয়, আর ডিটারমিন্যান্টের সাইনটা হচ্ছে মড সাইন। এই যে সাইনটা আছে এটাকে বলা হয় মড সাইন, এই যে ব্র্যাকেটটা সেটা থার্ড ব্র্যাকেট অথবা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা যায়। একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা এলিমেন্টারি রো অপারেশন করি, অনেক ক্ষেত্রে আমি যখন ক্লাস নিয়েছি দেখেছি এলিমেন্টারি রো অপারেশনের মাধ্যমে করতে বলা হয়েছে, তারা এই চিহ্নটা দিয়ে ম্যাপ করছে। দেখো এই চিহ্নটা মানে কি মড চিহ্ন, আর এইটা হচ্ছে থার্ড ব্র্যাকেট চিহ্ন। এখন এই দুটো চিহ্নের মধ্যে একটা পার্থক্য আছে, মড চিহ্ন দ্বারা এমন একটা জিনিস বোঝায় যেটা মান নির্ণয় করা যায় বা মান নির্ণয় করার পদ্ধতি আছে, আর থার্ড ব্র্যাকেট হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা মানে একটা মানকে বদ্ধ করে নিয়েছে, তার এক্সাক্ট ভ্যালু নির্ণয় করা সম্ভব না। তো মেইন কথা হলো ম্যাট্রিক্স এর মান নির্ণয় করা যায় না, বাট ডিটারমিনেন্ট এর কিন্তু মান নির্ণয় করা যায়। এখন এ যদি ম্যাট্রিক্স এর সাইনের জায়গায় কেউ যদি ডিটারমিনেন্ট এর সাইন দিয়ে দেয় এটা কিন্তু মস্ত বড় ভুল হয়ে যাবে। মানে একটা জিনিসের মান নির্ণয় করা যায় না, সেটাকে যদি তুমি মান নির্ণয় করা সাইন দিয়ে করে নাও এবং সেখানে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি একটা মান হয়তো বা মানে একটা সলিউশন পাইলা,
কিন্তু সেটা তো আর সেটা হইলো না, সেটা তো হয়ে গেল অন্য জিনিস হয়ে গেল। তার মানে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট কিন্তু একই না। ম্যাট্রিক্সে যেমন আমরা দেখেছি যখন রো ইন্টারচেঞ্জ করতে হয় তখন কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা ফার্স্ট রোকে সেকেন্ড রো করছি, সেকেন্ড রোকে ফার্স্ট রো করছি, সেটা তো আমি দেখাইছি কিভাবে মানে 0 0 হয়ে গেলে ওটাকে রো ইন্টারচেঞ্জ করে নিয়েছি সুবিধার স্বার্থে। এবারও আমরা রো ইন্টারচেঞ্জ করব ডিটারমিনেন্ট যখন নির্ণয় করব, বাট সেখানে আমাদের একটা ঝামেলা হয়ে যাবে, কারণ ডিটারমিনেন্ট তো মান নির্ণয় করা যায়, যখন মান নির্ণয় করা যায় তখন তো চাইলেই তাকে ওলট পালট করা যায় না, তাই না? যার মান আছে সে চাইলেই তাকে ওলট পালট করা যায় না, তাকে একটা নির্দিষ্ট পন্থায় নিয়ে করতে হয়। বাট ম্যাট্রিক্স এর ক্ষেত্রে তো নির্দিষ্ট পন্থার দরকার ছিল না, কারণ সে তো হচ্ছে মান নাই, তারে চাইলে আমি ফার্স্ট কে লাস্ট, লাস্ট কে ফার্স্ট করে দিতে পারি, থাকলেই হইলো। কিন্তু এক্ষেত্রে কিন্তু শুধু থাকলেই হবে না, যদি আমাদের চেঞ্জ করতেই হয় সেক্ষেত্রে নিশ্চয়ই একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা আমরা আলোচনা করব। তো ডিটারমিনেন্টের বাংলা কথা হচ্ছে নির্ণায়ক, যেটা হচ্ছে মান নির্ণয় করা, ম্যাট্রিক্স এর মান নির্ণয় করার পদ্ধতিকেই বলা হয় ডিটারমিনেন্ট। সাধারণত ম্যাট্রিক্স এরই ডিটারমিনেন্ট হয় এবং একে বলা হয় ডেট, ডেট দ্বারা প্রকাশ করা হয়, ডেট এ, যেমন এখানে ডেট এ দ্বারা প্রকাশ করা হয়েছে, অথবা মড এ দ্বারাও এটাকে লেখা হয়। আর ডিটারমিনেন্ট একটা আমরা ইজিলি জানি যে 2 by 2 ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট নির্ণয় করার একটা বেসিক সূত্র আছে, ওইটা আমরা সবাই কম বেশি জানি, যে যদি একটা ম্যাট্রিক্স হয় এ বি সি ডি, তার ডিটারমিনেন্ট হবে কি, এই যে ABCD কে, এবং এটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা হচ্ছে কিন্তু ডিটারমিনেন্ট হবে, ডিটারমিনেন্ট অফ এ লিখলে কিন্তু আর থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, তখন এই মড চিহ্ন দিতে হবে। এর একটা সূত্র আছে ক্রস গুণন, যেমন এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি, এডি মাইনাস বি সি, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে নির্ণয় করার সময়, কারণ 2 by 2 ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট নির্ণয় করা আমরা খুবই সহজে জানি, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। বাকি আমাদের এরপরে আমরা 3 by 3, 4 by 4, 5 by 5, যতই আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করা শিখছি, কিন্তু মেইন কথা হচ্ছে যে আমরা সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র করে আমরা 2 by 2 তে নিয়ে আসার চেষ্টা করব। তার মানে ডিটারমিনেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে 2 by 2 আকারে নিয়ে আসা, মানে 2 by 2 আকারে ম্যাট্রিক্স নিয়ে আসতে পারলে বা ডিটারমিনেন্ট নিয়ে আসতে পারলে খুব সহজে এডি মাইনাস বিসি, এটা মনেই রাখতে হবে, এডি মাইনাস বিসি আমরা নির্ণয় করতে পারি। ওকে, তো যাই হোক, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমাদের যে জিনিসটা আছে মাইনর্স এবং কোফ্যাক্টর, এটা আমাদের ডিটারমিনেন্ট নির্ণয় করার আগে জানতে হবে মাইনর্স কিভাবে নির্ণয় করতে হয়, কোফ্যাক্টর কিভাবে নির্ণয় করতে হয়। তো মাইনর আর কোফ্যাক্টর খুবই কাছাকাছি জিনিস, এবং মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে পার্থক্যটা হচ্ছে সাইনের পার্থক্য, সেটা আমি আলোচনা করতেছি। ইফ এই যে স্কয়ার ম্যাট্রিক্স, প্রথম কথা হলো এ স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, দেন দা মাইনর অফ এন্ট্রি এ আই জে, তার মানে বলা হচ্ছে এন্ট্রি এ আই জে, মাইনর বলা হচ্ছে মাইনর এন্ট্রি এ আই জে। এ আই জে দ্বারা কি বোঝায় আমাদের এটা জানা আছে, যেমন আমরা পজিশন গুলো দেখিয়েছিলাম, যেমন এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, ওই যে আমি দেখিয়েছিলাম ম্যাট্রিক্স এর, তাহলে এখানে আই দ্বারা বোঝাচ্ছে কি রো এর মান, আর জে দ্বারা বোঝাচ্ছে কলমের নাম। যেমন এ আই এর মান যদি ওয়ান হয়, জে এর মান ওয়ান হয়, তাহলে লিখবো এ ওয়ান ওয়ান, যদি আই এর মান ওয়ান হয়, জে এর মান টু হয়, তাহলে এ ওয়ান টু, এভাবে করে আমরা লিখবো। ইজ ডিনোটেড বাই এম আই জে, তার মানে মাইনর কে আমরা প্রকাশ করবো এম আই জে দ্বারা, তাহলে মাইনরও কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের পাওয়া যাবে। তো এ আই জে, যেমন এ ওয়ান ওয়ান পজিশনে যদি বলা হয়, যদি বলা হলো যে এ ওয়ান ওয়ান পজিশনের মাইনর নির্ণয় করো, তাহলে হবে কি এম ওয়ান ওয়ান, এন্ড ইজ ডিফাইন্ড টু বি দ্য ডিটারমিনেন্ট অফ দ্য সাব ম্যাট্রিক্স দ্যাট রিমেন্স আফটার দ্য আই থ্রো অ্যান্ড জেথ কলম আর ডিলেটেড ফ্রম এ। তো বলা হয়েছে যে এন্ট্রি গুলোর, যেমন এম আই জে, এই এম আই জে এই আই এর যে মানটা থাকবে আর জে এর যে মানটা থাকবে সেই পজিশন বরাবর, মানে যে অবশের কথা বলেছিলাম এখানে ওই অবশ করে দিব, এই অবশ করে দেওয়ার পর যে বাকি যেটুক থাকে তার যে ডিটারমিনেন্ট হবে সেইটাই হবে আমার, মানে সেটা বলা হচ্ছে সাবমেট্রিক্স, সাবমেট্রিক্স যেটা পাওয়া যাবে সেইটাকে বলা হবে আমাদের মাইনর এলিমেন্ট। তার মানে আমরা যেমন করতাম কি, লিডিং ওয়ান এর নিচে 0 বানাইছি ওটাকে কি অবশ করে দিতাম, কিন্তু আমি পাশে লিখতাম, এবার সেটা করব না, এবার কি অবশ হয়ে গেলে ওটাকে আমরা বাদ দিয়ে দেবো একেবারে, মানে এখানে ডিলেটেড হবে, ডিলেটেড ফর্মে। তার মানে যদি বলা হয়, যেমন এখানে বলা হয়েছে দ্য মাইনর এন্ট্রি অফ এ ওয়ান ওয়ান, তার মানে এ ওয়ান ওয়ান মানে কি ফার্স্ট রো ফার্স্ট কলম, তাহলে ফার্স্ট রো আর ফার্স্ট কলম বাদ, এই যে দেখো এম ওয়ান ওয়ান যখন নির্ণয় করছি তখন এইটা কি ফার্স্ট রো বাদ, এই ফার্স্ট কলম বাদ, তারপরে যে সাব ম্যাট্রিক্সটা থাকছে তার মানে কি এইটুকু রয়েছে, এইটার যে ডিটারমিনেন্ট হবে সেইটাই হবে এই পজিশনের মাইনর। তো মাইনর কিভাবে নির্ণয় করছে, যে 5 × 8 দ্যাট ইজ 40 মাইনাস 24 হুইচ ইজ 16, এভাবে করে আমরা সিম্পলি এম ওয়ান ওয়ান এর মান নির্ণয় করে নিলাম। এভাবে প্রত্যেকটা পজিশনের আমরা মাইনর এন্ট্রি নির্ণয় করতে পারি। যেমন এখানে একটা 3 by 3 ম্যাট্রিক্স আছে, তাহলে এর কয়টা এন্ট্রি আছে আমরা বলতে পারি, কেউ কি বলতে পারবা এখানে কয়টা এন্ট্রি আছে 3 by 3 ম্যাট্রিক্স এর? এন্ট্রি বলতে কোনটা স্যার? এন্ট্রি বলতে নাম্বার, কয়টা নাম্বার আছে এখানে? 4টা নাম্বার আছে স্যার।
চারটা নাম্বার কেন হবে? আমি তো প্রথমেই আলোচনা করেছি, যদি থ্রি বাই থ্রি বা ফোর বাই ফোর অথবা থ্রি ক্রস ফোর থাকে, এবার নয়টা আছে স্যার, নয়টা নয়টা নয় স্যার আছে, হবে। নয়টা স্যার। হ্যাঁ আমি অবশ্যই, ভাবছি স্যার গ আর কলাম বাদ দিলে কয়টা থাকে ওইটা স্যার। না না ওটা না, আমি তো বলেছি যে একটা ম্যাট্রিক্সের ভিতরে এন্ট্রি থাকে যে তার রো আর কলামকে যদি গুণ করে দেওয়া হয় সেই যে গুণফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে তার এন্ট্রির সংখ্যা। তো এখানে যেহেতু একটা না থ্রি স্যার বাই থ্রি, হুম আমি মাইনরের কথা ভাবছিলাম আর কি স্যার, এই আচ্ছা জন্য যাই ভুল হোক হয়েছে। সমস্যা নেই, তো তাহলে এন্ট্রি হবে নয়টা, তার মানে এখানে কয়টা মাইনর নির্ণয় করা সম্ভব? অবশ্যই নয়টা মাইনর নির্ণয় করতে পারবো যেহেতু নয়টা পজিশন আছে। তো এম ওয়ান ওয়ান যেমন নির্ণয় করলাম, তাহলে আমরা এম ওয়ান টু নির্ণয় করতে পারবো, এম ওয়ান থ্রি, এম টু ওয়ান, এম টু টু, এম থ্রি টু থ্রি, এভাবে করে নয়টা পজিশনেই আমরা কি মাইনর নির্ণয় করতে পারবো। কিভাবে করবো? যেটা থাকবে সেটা বাদ, ঠিক আছে? আমরা যেমন আগে অপোস করছিলাম, এবার অবশ না, এবার এই যে এরকম একটা দাগ দিয়ে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? যদি এখানে বলা হয়তো এম ওয়ান টু নির্ণয় করতো, তাহলে প্রথমে যদি ওয়ান আছে তার মানে এটা প্রথমটা বাদ, এবার টু আছে তার মানে হলে এইটা বাদ হয়ে যাবে, তারপর বাকি থাকবে কি, এটা থাকবে টু সিক্স ওয়ান এইট, এভাবে করে থাকবে, যেটাই থাকুক সেগুলো আমরা নির্ণয় করবো। এভাবে করে আমরা মাইনর নির্ণয় করতে পারি। এবার কো ফ্যাক্টরটা একটু জানবো আমরা, আর আমার হাতে কলমে একটা ভিডিও আছে, সেটা আমি এটা দিয়ে দেবো, মাইনর আর কো ফ্যাক্টরের হাতে কলমের ভিডিওটা আছে, ওইটা তোমরা দেখে নিও, তাহলে ওইটাকে আমি হাতে কলমে কইরা দেখাইছি, আরো ক্লিয়ার হবে। আমি তো আলোচনা করতেছি, তারপরে যদি কারো সমস্যা হয় আমি এই ভিডিওর পাশাপাশি ওই ভিডিওটা তোমাদের দিয়ে দেবো, অথবা তোমরা যদি মনে করো আমি বিভিন্ন সময় বিভিন্ন এগুলো ক্লাস আরো নিয়েছি, হয়তো বা এখন রাতে ক্লাস দিচ্ছি, হয়তো একটু টায়ার্ড, বুঝাইতে একটু অল্প হইতে পারে, মানে বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকম হয়। তোমার আমার ওইখানে ইউটিউবে যেটা আছে অনেক ভিডিও আছে প্রত্যেকটা ক্লাসেরই, কারণ প্রায় 5টা টার্মের ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা ক্লাসে আমি আপলোড করেছি, প্লাস হাতে কলমের ভিডিও আমার ওখানে দেওয়া আছে, তো সব দেখে নিবে, ঠিক আছে? যদি কারো মনে হয় যে না আমি আজকেরটা বুঝি নাই, তাহলে ওইখান থেকে কাইন্ডলি দেখে নিবে, তাহলে আমি আশা করি বুঝতে পারবে, কারণ অনেক ক্লাস নেওয়া হয়েছে, একটা না বুঝলে আরেকটা বুঝবে অবশ্যই, আর তারপর সমস্যা হলে আমাকে বইলো আর কি। যাই হোক, মাইনরসটা আমরা বললাম, এবার কো ফ্যাক্টরটা বলতেছি। কো ফ্যাক্টর আর মাইনরের মধ্যে পার্থক্যটা আমি বলেছি কি, মানে সাইনের পার্থক্য থাকবে। তাহলে মাইনরটা দেখলাম কি, মাইনরে তো জাস্ট সাবম্যাট্রিক্স করা হচ্ছে, মানে রো আর কলাম বাদ দিয়া যেটা পাওয়া যাইতেছে তার ডিটারমিনেন্ট নির্ণয় করতেছি, তার মানে এখানে অন্য কোনো সাইনের ব্যাপার নাই, যে প্লাস মাইনাসের ব্যাপার নাই। কিন্তু কোফ্যাক্টরের ক্ষেত্রে আবার একটু ঝামেলা আছে, সেটা হবে কি, এখানে আবার প্লাস মাইনাসের একটু ফ্যাক্টর হবে। যেমন এইখানে এম আই জে তো নির্ণয় করতেই হবে, তার সাথে কি করতে হবে, এই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে দিতে হবে। যেমন যদি বলা হয় এটাকে বলা হয় সি আই জে দ্বারা প্রকাশ করা, যেমন এটাকে এম আই জে দ্বারা প্রকাশ করা সি আই জে, তো আমরা জাস্ট একটু খেয়াল করো, দেখো এখানে সি ওয়ান ওয়ান লেখা হয়েছে, সি ওয়ান ওয়ান দ্যাট মিনস কি, কো ফ্যাক্টর অফ ওয়ান ওয়ান পজিশনের, যে এ ওয়ান ওয়ান পজিশনের কো ফ্যাক্টরটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে যে কাজটা করতে হবে, এম ওয়ান ওয়ান তো নির্ণয় করতে হবে, এম ওয়ান ওয়ান অলরেডি শিখাই দিছি, এবার এর সাথে কাজ করতে হবে যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, কেন ওয়ান প্লাস ওয়ান ধরেছে, এখানে আছে কি ওয়ান আর ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান দ্যাট মিনস মাইনাস ওয়ান টু দি পাওয়ার কি হয়ে যায়, টু। আমরা জানি মাইনাস ওয়ানের পাওয়ার যদি জোর হয়, মানে 2, 4, 6 হয়, এগুলো হইলে কি হয়ে যায়, মাইনাস ওয়ান কিন্তু প্লাস হয়ে যায়, তাই না? মাইনাস ওয়ান এর স্কোয়ার করলে কি হয়, প্লাস ওয়ান হয়, মাইনাস ওয়ান টু দি পাওয়ার 4 দিলে কি প্লাস ওয়ান হয়ে যায়, কিন্তু মাইনাস ওয়ান এর পাওয়ার যদি 1 হয়, মাইনাস ওয়ান এর পাওয়ার যদি 3 হয়, মাইনাস ওয়ান এর পাওয়ার যদি 5 হয়, তাহলে কি হয়ে যায়, সে কিন্তু মাইনাস থেকে যায়, তাই না? তো একই জিনিসের কি হচ্ছে, জোর আর বেজোরের ক্ষেত্রে সে কি করতেছে, শাফল করতেছে, তাই না? শাফল করতেছে মানে কি, চিহ্ন পরিবর্তন করে দিচ্ছে। খেয়াল করে দেখো এখানে সি ওয়ান ওয়ান আসছে, যেহেতু এম মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, দ্যাট মিনস এখানে কিন্তু প্লাস ওয়ান হয়ে গেছে, সেক্ষেত্রে সি ওয়ান ওয়ান এর যে মান আর এম ওয়ান ওয়ান এর মান কিন্তু একই আসছে 16। বাট যদি এখানে কোনো কারণে এরকম হতো, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু হয়েছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 3, তাহলে কি, তাহলে ওয়ান প্লাস টু দ্যাট মিনস সি ওয়ান টুর যে মানটা পাইতা আর এম ওয়ান টুর যে মান এক হইতো না, এখানে কিন্তু একটা মাইনাসের পার্থক্য থাকতো। তো এটাই আমাদের জাস্ট দেখানোর ব্যাপার। তো প্রত্যেকটা ফ্যাক্টরের মাইনর এবং কো ফ্যাক্টরটা নির্ণয় করতে আমাদের মেইনলি কো ফ্যাক্টরটাই লাগবে। মাইনর যদি কো ফ্যাক্টর নির্ণয় করতে বলা হয় তাহলে তাকে অবশ্যই তো মাইনর নির্ণয় করতে হবে, কারণ কো ফ্যাক্টরের মধ্যে তো মাইনর আছেই, সাথে আবার প্লাস মাইনাসেরও ব্যাপার আছে। তো মাইনর এবং কো ফ্যাক্টরটা ক্লিয়ার কিনা? কোফ্যাক্টরটা ক্লিয়ার না স্যার, কোফ্যাক্টরটা স্যার শুনলো কিভাবে হইলো স্যার? এম ওয়ান ওয়ান এর মান কত হয়েছে, 16, সেই জন্য 16 হয়েছে, এটা তো নির্ণয় করছি। আমি বলতেছি কি, সি ওয়ান ওয়ান বা সি ওয়ান টু যাই বলো, সেটা মান যখন নির্ণয় করতে হবে, এম ওয়ান টুর মান তো নির্ণয় করতে হবে। সূত্রটা খেয়াল করে দেখো,
সি আই জের মান হচ্ছে যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে এম আই জে, তাহলে প্রথম তো এম আই জে নির্ণয় করতেই হবে, তার সাথে লিখতে হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে। তাহলে কোফ্যাক্টর যখন নির্ণয় করতে বলতে হবে তাহলে আগে মাইনর নির্ণয় করেই নিতে হবে, তাই না? এখন শুধু যদি মাইনর নির্ণয় করতে বলা হয় তখন তো আর কোফ্যাক্টরের মাইনাসের ব্যাপারটা লাগতেছে না, তাই না? তো অবশ্যই আমাদের ওইটাই তো লাগবে যেটাতে আমার কমপ্লেক্সিটি আছে বেশি, তার মানে আমাদের কোফ্যাক্টরটা দরকার হবে সামনে, মাইনর তো মাইনরই সেটা দরকার হবে না। ম্যাথ পড়াবেন না স্যার? হ্যাঁ অবশ্যই করাবো তো, এই যে দেখাচ্ছি আরো, আমি তো হাতে কলমে তারপর আরো ভিডিও দিচ্ছি তাহলে মাইনর বুঝতে পারবো কোফ্যাক্ট। স্যার। বোঝা গেছে? আচ্ছা আমি ওটা আলোচনা এখন তো করতেছি, প্লাস প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর কিভাবে নির্ণয় করতে হয় আমার হাতে কলমে ভিডিওতে দেওয়া আছে, ওইটা একটু জাস্ট দেখে নিবে, আমি জাস্ট একটা বোঝানোর চেষ্টা করতেছি, ওখান থেকে তোমরা হাতে কলমে দেখে নিতো, আমি যদি সামনাসামনি ক্লাস করাইতাম হয়তো বা বোঝানোটা ক্লিয়ার হতো, এইভাবে তো একটু ঝামেলা হয়, সেজন্য আমি ওগুলো যেগুলোতে ঝামেলা হয় সেগুলো হাতে কলমে ভিডিও আগে করে রাখছি যাতে তোমাদের সমস্যা না হয়। তো আমি জাস্ট এম ওয়ান ওয়ান আর সি ওয়ান ওয়ান এর মানটা দেখাইলাম, এখন আরো যদি এখন তো 9টা আছে, যদি এখানে 4x4 ম্যাট্রিক্স থাকতো তাহলে এরকম 16টা হইতো, করা যাবে, দরকার হবে আমাদের। যেমন এ থ্রি টু আমরা বলছি সিমিলারলি দ্য মাইনর এন্ট্রি অফ এ থ্রি টু, তাহলে এ থ্রি টু মানে হচ্ছে কি, থার্ড রো সেকেন্ড কলাম, তাই তো বাদ দিতে হবে। দেখো এখানে কিভাবে করা হয়েছে, এম থ্রি টু নির্ণয় করতে হলে কি থার্ড রো বাদ, দেখো থার্ড নাম্বার রো বাদ দেওয়া গেছে আর 2 নম্বর কলম, এই 2 নম্বর কলম বাদ দিয়ে গেছে, বাকি এন্ট্রি থাকলো 3 - 4 - 2 - 6, এটার কোফ্যাক্টর নির্ণয়, এটা সরি এটার মাইনাস নির্ণয় করলাম। এবার যদি এ থ্রি টু পজিশনে কোফ্যাক্টর নির্ণয় করতে হয় তখন কি হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার 3 + 2 এম থ্রি টু, দেখো আমরা থ্রি টু থ্রি আর টু গুণ যোগ করলে কি হয় 5, মাইনাস ওয়ান টু দি পাওয়ার 5 হুইচ ইজ কি, ওটা একটা বেজোড়, তাহলে মাইনাস থেকে যাবে। দেখো এখানে আগের বারেরটা কি হয়েছিল, সি ওয়ান ওয়ান এর মান কিন্তু হয়েছিল এম ওয়ান ওয়ান এর সেম মান, বাট এইখানে দেখো খেয়াল করে সি থ্রি টু এর মান হয়েছে মাইনাস এম থ্রি টু, কেন হয়েছে আমি সেটা কিন্তু আলোচনা করেছি, মাইনাস ওয়ান টু দি পাওয়ার 3 + 2 এটা করলে তো বেজোড় আসবে, বেজোড় হলে তো মাইনাস থেকে যাবে। তো দেখো এখানে 26 আসছে এম থ্রি টু এর মান, সি থ্রি টু এর মান আসছে -26। তো এভাবে আমরা কোফ্যাক্টর এক্সপ্যানশন করতে পারি। তো কোফ্যাক্টর এক্সপ্যানশন আশা করি এইটুক থেকে মোটামুটি ক্লিয়ার আছে, বাকি এরপরে আমরা কোফ্যাক্টর এক্সপ্যানশনের করাই দিব, প্লাস আরো নিচে করাইতেছি। দেখো এটা কোফ্যাক্টর এক্সপ্যানশন, এবার কোফ্যাক্টর এক্সপ্যানশনের মাধ্যমে আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারি। আমরা এটা কেন করলাম, আমার তো দরকার হচ্ছে ডিটারমিনেন্ট নির্ণয় করা, তো ডিটারমিনেন্ট তো 2x2টা করে দেখাইছি, এবার 3x3 4x4 হলে কি করব সেগুলো দেখবো আমরা। তো ডিটারমিনেন্ট নির্ণয় করার বিভিন্ন রকম এই আছে, কোফ্যাক্টর এক্সপ্যানশন অ্যালং দ্য ফার্স্ট রো, আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতি শিখতেছি, কোফ্যাক্টর এক্সপ্যানশন অ্যালং দ্য ফার্স্ট রো, তার মানে হচ্ছে ফার্স্ট রো এর যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোর কোফ্যাক্টর এক্সপেনশন করে আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারি, যেটা আমাদের বহুল পরিচিত ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতি। আমরা সবাই এই পদ্ধতিটি সম্পর্কে ছোটকালতেই জানি, এই যে পদ্ধতিটা মনে করো একটা ম্যাট্রিক্স আছে ডিটারমিনেন্ট নির্ণয় করতে বলা হয়েছে, তখন কি করা হয়, এই যে থ্রি লেখা হয় থ্রি পজিশনটাকে কি আছে ওয়ান ওয়ান পজিশন, এই ওয়ান ওয়ান পজিশন বাদ দিয়ে দেবো, এইটা এইটা বাকি যে টুকু থাকবে এই যে লেখা হয়েছে, এটা কিন্তু কোফ্যাক্টর লেখা হয়েছে, এখানে মাইনাস থ্রি লেখা হয়েছে, থ্রির সাথে কিন্তু আরেকটু আছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1 + 1 ছিল, যে জিনিসটা হচ্ছে এইটা খেয়াল করে দেখো, এ এ আই ওয়ান প্লাস এ আই টু, এটা এইটা সি আই ওয়ান, এখানে আই মানে হচ্ছে ওয়ান দাও যদি, তাহলে এ ওয়ান ওয়ান সি ওয়ান ওয়ান প্লাস এ ওয়ান টু সি ওয়ান টু, এভাবে করে তিনটা থাকলে তিনটা হয়ে যাবে। তো এইভাবে করে এটা লেখা হয়েছে যে সি নির্ণয় করতে হলে কি করতে হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1 + 1, তারপরটা দেখো কি প্লাস ছিল পরটা মাইনাস হয়ে গেছে, কেন মাইনাস হয়ে গেছে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1 + 2 পজিশনে, ওয়ান টু পজিশনে, তাহলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 3 হুইচ ইজ মাইনাস, সেজন্য এটা মাইনাস হয়েছে। অনেক সময় ডিটারমিনেন্ট নির্ণয় করতে গেলে কি থাকতো, যে মাঝখানে একটা প্লাস পরটা মাইনাস তারপরটা আবার প্লাস দেওয়া হইতো, তো ওইটা কেন দেওয়া হইতো, ওইটা কিন্তু নিয়ম হচ্ছে এইটাই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1 + 1 হুইচ ইজ প্লাস হয়ে গেছে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1 + 2 সেটা কি হয়ে গেছে মাইনাস, আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1 + 3 তাহলে 4 হয়ে গেছে, সেটা প্লাস, সেজন্য এই প্লাস এই চিহ্নটা হয়েছে। এরপরে ডিটারমিনেন্ট নির্ণয় করা আসছে, তোমরা এটা জাস্ট ডিটারমিনেন্ট নির্ণয় এভাবে করতে পারো, খুবই সিম্পল জিনিস, কেউ যদি চাইলে ডিটারমিনেন্ট এভাবে একটা টেকনিক আছে সেটার মাধ্যমে নির্ণয় করতে পারো, যে এইটা একটা ম্যাট্রিক্স আছে এটা ডিটারমিনেন্ট 3x3 এর জন্য শুধুমাত্র এই টেকনিকটা প্রযোজ্য, যে প্রথমে ডিটারমিনেন্ট যেটা আছে সেটা লিখবা, তার সাথে প্রথম দুইটা কলম লিখতে হবে, যে দুইটা তিনটা কলম আছে এর মধ্যে দুইটা কলম লিখবা, প্রথম দুইটা এটা আর এইটা,
পাশাপাশি লিখবা, এরপর আর আর গুণ করবা, যেমন টু বাই টু এর জন্য যেমন করছে, এবার তো টু বাই টু না, এবার তো হয়ে গেছে অনেকগুলো, এখানে পাঁচটা কলম হয়ে গেছে, তো দেখো এই যে এইগুলো গুণ করে যোগ করে দেবা, এইটা গুণ এইটা, এই পুরোটা গুণ করলে 45, তারপরে 6 × 2 × 7 গুণ করলে 84 প্লাস, তারপর 3 × −4 × 8 করলে আসবে +96, আবার সূত্র মতো মাইনাস, তারপর আবার এই দিক থেকে বিয়োগ হয়ে যাবে, 3 × 5 × 7 গুণ করলে 105 আসে, তারপর 1 × 6 × −8 করলে −48 আসে, তারপর 2 × −4 × 9 গুণ করলে −72 আসে। এবার ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমার ডিটারমিনেন্ট, চাইলে ওই পদ্ধতিতেও করতে পারো, চাইলে এই পদ্ধতিতেও করতে পারো, অথবা আমরা যেটা জানি যে রো রিডাকশন ফর্মুলা, রো রিডাকশন ফর্মুলাতেও আমরা করতে পারি। যে রো রিডাকশন মানে কি, রো পরিবার মানে আমরা বলেছি না যে একটা রো তিনটা রো থাকলে সেটাকে দুইটা রো বানাইয়া আমরা সেটা নির্ণয় করার পদ্ধতি করতে পারি, বা চারটা রো থাকলে সেটাকে তিনটা, তার তিনটা থেকে দুইটা, এইটাই আমরা শিখবো মেনলি, ঠিক আছে, রো রিডাকশন, কারণ রো রিডাকশনটা আমাদের খুব দরকার। তো দেখো রো রিডাকশনটা আমি শিখাই দিই, রো রিডাকশনটা কিভাবে করতে হয়, দেখো ইউজিং দ্য রো রিডাকশন টু ইভালুয়েট দ্য ডিটারমিনেন্ট, রো রিডাকশন যেটা আছে, রো রিডাকশনটা আমাদের রো ইচেলন ফর্মের মতোই, আমরা যেমন ম্যাট্রিক্সের জন্য করেছি, এবার রো রিডাকশনটা করব ডিটারমিনেন্টের জন্য। তো ডিটারমিনেন্টের জন্য যেটা করা আছে, ওকে যাই হোক এই পর্যন্তই তোমাদের রাখি আজকে, বাকি রো রিডাকশন আমরা পরের দিন দেখাবো, এইটুক পর্যন্তই থাকুক, রো রিডাকশন। এরপর থেকে অফিস থেকে আসতে হবে স্যার। ওকে এই পর্যন্তই থাকুক, ইউজিং রো রিডাকশনটা আমি পরে ক্লাসে শুরু করব, ঠিক আছে, ওকে সবাই আইডি দিয়ে দাও, এই পর্যন্ত থাকুক আজকে, আইডি দাও সবাই। আইডি দেওয়া হলে লিভ নিতে পারো আজকে ক্লাস এ পর্যন্তই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।